কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন বললেও ভুল হবে না। প্রতি বছর যত সংখ্যক ট্যুরিস্ট কক্সবাজারে ঘুরতে যায়, তত ট্যুরিস্ট বাংলাদেশের অন্য কোনো জায়গায় ঘুরতে যায় বলে আমার মনে হয় না। আসলে যাতায়াতের সুবিধা এবং পর্যাপ্ত অ্যাকোমোডেশনের ব্যবস্থা কক্সবাজারকে ট্যুরিস্টদের সবচেয়ে পছন্দের ডেস্টিনেশন করে তুলেছে। এখন আসলে কক্সবাজারের সিজন এবং অফ সিজন বলে কিছু নেই, বছরের প্রতিটি মাসেই কক্সবাজার ট্যুরিস্টে পরিপূর্ণ থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের এই ভিডিওতে শেয়ার করব আমাদের এবারের কক্সবাজার ট্যুরের খুঁটিনাটি। তবে চলুন শুরু করা যাক। আমরা যাচ্ছি ইম্পেরিয়াল স্লিপার বাসে করে, ভাড়া পড়েছে 1700 টাকা করে। রাত 11টায় আমাদের বাস ছেড়ে যায় কলাবাগান বাস স্ট্যান্ড থেকে। কলাবাগান থেকে ছেড়ে বাসগুলো আবার আরামবাগ বাস স্ট্যান্ডে থামে। আরামবাগ বাস স্ট্যান্ডে 10 মিনিট থেমে আমাদের বাস ছুটে চলেছে কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারের বাসগুলো যাত্রাপথে বিরতি দেয় কুমিল্লাতে। আমাদের বাসটি 30 মিনিটের বিরতি দিয়েছিল কুমিল্লার গ্রিন ভিউ হোটেলে। বৃষ্টির কারণে 1-2 ঘন্টা লেট হয়ে গেছে। মোটামুটি 10টায় আমরা কক্সবাজার জেলায় ঢুকে পড়েছি। কক্সবাজারের ডলফিন মোড়ে আমরা নেমেছিলাম আনুমানিক 10:45। বাস থেকে নেমে চলে গেলাম আমাদের হোটেলে। আমাদের এবারের হোটেলটা ছিল কলাতলি বিচের সামনে হোটেল সি ক্রাউন। 2 রাতের জন্য একটি রুম আমরা ভাড়া নিয়েছিলাম, ভাড়া পড়েছিল টোটাল 7000 টাকা। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। রুমে লাগেজ রেখে আমরা চলে যাই বাইরে নাস্তা করতে। ডলফিন মোড়ের কাছেই এই জিপগুলো ভাড়া পাওয়া যায়। আপনারা যারা গ্রুপে যাবেন তারা এখান থেকে জিপ ভাড়া করে মেরিন ড্রাইভে ইনানি এবং হিমছড়ি ঘুরে আসতে পারবেন। হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে আমরা চলে যাই বিচে। হাই হাই, সারা জীবন তো শুনেছিলাম ঘোড়া নাকি দাঁড়িয়ে ঘুমায়, আর ইনি তো দেখি বিচে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। এটা কি আসলেই ঘোড়া? বিচের পারে 2 ঘন্টার জন্য একটি সিট নিয়ে বসে পড়লাম। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কক্সবাজার সি বিচের সৌন্দর্য অসাধারণ। সি টাউনের পাশেই হোটেল রামাদা এবং তার পাশেই হোটেল সাইমন। কলাতলির এই লোকেশনটা অসাধারণ। আমাদের বেবি জিয়ানকে নিয়ে সমুদ্রের পানিতে কিছুক্ষণ ঝাপাঝাপি করলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি লাঞ্চ করার উদ্দেশ্যে।
আজকে লাঞ্চ করব সি ক্রাউন হোটেলের পাশেই ওশান রেস্তোরাঁয়। লাঞ্চে অর্ডার করেছি ভাত, আলু ভর্তা, শুটকি ভর্তা, পোয়া মাছ এবং লইট্টা ফ্রাই। কক্সবাজারে আসলে আমরা মাছটাই বেশি প্রিফার করি। রেস্তোরাঁর পরিবেশটা খুবই ভালো ছিল এবং খাবারের মানও দারুণ ছিল। আপনাদের রেকমেন্ড করলাম, এখানে বাংলা খাবারটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, আমরা আজকে কক্সবাজার আসছি, লেট করেই খাওয়া দাওয়া শেষ করলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটা অটো ঠিক করে বেরোতে হয়ে গেছি, এনা নিয়ে হিনচরের দিকে যাব। আসলে মেরিন ড্রাইভ রোডটা দেখতেই অনেক মন লাগে, আর ওই রোডের জার্নিটাও আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ। ইনানি হিমচরে তো অনেকবারে যাওয়া হয়েছে, কিন্তু প্রতিবার আর ওদিকে আর খাবে না। দিতক বৃষ্টিতে মেরিন ড্রাইভের রাস্তার অবস্থা খুবই খারাপ। আসলে এখন যে পরিমাণ যানবাহন এই মেরিন ড্রাইভ রোডে চলাচল করে, তাতে এই ডাবল লেনের রাস্তা দিয়ে আর হবে না, অ্যাটলিস্ট চার লেনের রাস্তা হওয়া দরকার। বৃষ্টিতে মেরিন ড্রাইভ রাস্তার চারপাশের দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে, একপাশে সাগর এবং অন্য পাশে পাহাড়, এজন্যই মেরিন ড্রাইভের রাস্তাটা দেখতে এতটা সুন্দর। হিমচুরিতে আমরা আগেও গিয়েছি, তাই এবার আমরা আর পাহাড়ে উঠিনি, আমরা নেমেছি সমুদ্র তীরে। হিমচুরির কাছেই তো আসছি আমরা। এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা অটো নিয়ে বের হয়ে গেছিলাম, আজকে আর আমরা বেশি দূরে যাব না, আমরা এই যে হিমচুরির ঠিক কাছেই একদম, মানে এই তো সামনেই হিমচুরি, আমরা হিমচুরির কাছে চলে আসছি, এখানে দাঁড়ালাম। এই জায়গাটা মানে কক্সবাজার আসলে সত্যি কথা বলতে আমাদের কখনো নিরাশ করে না, একবার এক এক জায়গাতে থাকি, বিভিন্ন ধরনের ফুড ট্রাই করি, তারপর প্রতিবারই হচ্ছে গিয়ে এই তো জিহান তো মহা খুশি, তার হচ্ছে গিয়ে সমুদ্র নিয়ে কথা, পানি সমুদ্র মানে সেও আমাদের মধ্যেই আলহামদুলিল্লাহ পছন্দ করে। এখন হচ্ছে এই জায়গাটার কথা বলছিলাম, যে এই জায়গাটা আমাদের সবসময় অনেক ভালো লাগে, এই যে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমার পিছনে পুরাই বিশাল সমুদ্র আর একদমই কোলাহল মুক্ত, আর অপোজিটে হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভ রোড। এই আমার সাথে এটাতে হাই বলো, আমাকে দাও, আমাকে দাও, আচ্ছা তোমাকে দিলাম, তুমি বলো এখন কথা বলো, কোথায় বেড়াতে, কক্সবাজার সেটা বলে দাও, কোথায় বেড়াতে এসেছো, কক্সবাজার, তুমি কি ওশানে নেমে কক্সবাজার জিহান শুরু হয়ে গেছে হাঁটাহাঁটি। জিহান হচ্ছে গিয়ে পানিতে নামা নিয়ে বিশাল ব্যস্ত। Thank you.
প্রথম দিনের সন্ধ্যাটা হিমজুরির সমুদ্রের পাড়ে কাটিয়ে দিলাম, তারপর ফিরে এলাম হোটেলে। রাতের ডিনার করতে চলে এসেছি কলাতলিতে আমাদের আরও একটি পছন্দের জায়গা সিল্যাম ক্যাফে এবং রেস্টুরেন্টে। এখানকার কফি আমাদের খুবই পছন্দের। ক্যাফেতে বসে রাতের সমুদ্র দেখতে অসাধারণ লাগে। আমাদের ডিনার সার্ভ করে দেওয়া হয়েছে। ডিনার শেষে আমরা আবার দুটো সিট নিয়ে বসে পড়েছি সমুদ্রের তীরে। জোয়ারের পানি ধীরে ধীরে বাড়ছে। মোটামুটি রাত 12টায় আমরা রুমে ফিরে গেলাম। পরদিন সকাল, অনেক বৃষ্টি হচ্ছে, হোটেল থেকে উত্তাল সমুদ্র দেখছি। আসলে কক্সবাজারের সৌন্দর্য আপনাকে কখনোই নিরাশ করবে না। হোটেলে ব্রেকফাস্ট করে অটো নিয়ে চলে যাচ্ছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এবার কিন্তু ট্রেনে আসার ইচ্ছা ছিল, তবে ট্রেনের টিকিট পাওয়া আর ঘোড়ার ডিম পাওয়া একই কথা, দুটোই কখনোই আপনি পাবেন না। কলাতলি থেকে রেলওয়ে স্টেশনের অটো ভাড়া হচ্ছে 120-130 টাকার মতো। পনেরো থেকে 20 মিনিটে আমরা পৌঁছে গেছি রেলওয়ে স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। টু কক্সবাজার রুটে পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস নামের দুটো ট্রেন চলাচল করে, একটি সকালে ছেড়ে যায় এবং অপরটি ছাড়ে রাতে। কক্সবাজার রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। 6 তলা বিশিষ্ট এই স্টেশনটির কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। কক্সবাজার রেলওয়ে স্টেশনটিকে ঝিনুকের একটি শেপ দেওয়া হয়েছে। বাংলাদেশের আর্কিটেক্ট মিস্টার মোহাম্মদ ফয়জুল্লাহ এটির
নকশা করেছেন। বেশ কিছু সময় আমরা এখানে কাটালাম। বাংলাদেশে এমন সুন্দর স্টেশন আর আছে বলে মনে হয় না। রেলওয়ে স্টেশনের কাজটি এখনো সম্পূর্ণ শেষ হয়নি, এখনো কাজ চলছে। আমরা যেহেতু টিকিট পাইনি, তবু স্টেশনটা দেখতে আসলাম। স্টেশনটা আসলে অনেক সুন্দর। রেলওয়ে স্টেশনে ঘুরাঘুরি করে ফিরে এলাম হোটেলে। অনেক বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, ড্রেস চেঞ্জ করে চলে যেতে হবে সি বিচে। বৃষ্টিতে সি বিচে আমরা আবার দু ঘন্টার জন্য একটি সিট নিয়ে নিলাম। আমাদের বেবি জিহান স্যার নিয়ে খেলায় ব্যস্ত, আমিও জিহানের খেলার সঙ্গী হয়ে গেলাম। দুই ঘন্টা বিচের পারে কাটিয়ে এবং সমুদ্রে ঝাপাঝাপি করে আবার ফিরে গেলাম হোটেলে। ফ্রেশ হয়ে চলে যাচ্ছি লাঞ্চ করতে। সেই ওশান রেস্তোরাঁতে আজকে আবার লাঞ্চ করব। গতকালের খাবার ভালো লেগেছিল, তাই দূরে কোথাও গেলাম না। যদিও আমাদের আরও একটা পছন্দের রেস্তোরাঁ হচ্ছে ঝাউবন, যেটা লাবণী বিচের পরে কক্সবাজার টাউনে অবস্থিত। বিকালটা কাটালাম বিচে শুয়ে। আজকের ডিনারটাও আমরা করলাম সিল্যাম ক্যাফেতে। পরদিন সকালে হোটেলে ব্রেকফাস্ট করে চেক আউট করে ফেলেছি। অটো নিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টে। দুপুর 12:30 আমাদের ফ্লাইট। কক্সবাজার এয়ারপোর্টের নতুন টার্মিনালের কাজ পুরোদমে চলছে। এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হবে। বিমান বাংলাদেশের ফ্লাইট নিয়েছি আমরা। আলহামদুলিল্লাহ 45-50 মিনিট ফ্লাই করে আমরা ফিরে এসেছি ঢাকায়। আর এভাবেই 2 রাত এবং 3 দিনের কক্সবাজার ট্যুর শেষ করলাম। এই ভিডিওতে কক্সবাজার ট্যুরের আমাদের এক্সপিরিয়েন্স এবং কিছু ইনফরমেশান শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।